আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও নতুন একটা ভিডিও, সেলাই ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে পুরানো কাপড় দিয়ে কেন সেলাই করব, পুরানো সালোয়ার দিয়ে, প্লাজো সালোয়ার দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি খুবই দরকারি একটা জিনিস। তো তার আগে আরও অন্য কালারের একটা কাপড় কেটে নিচ্ছি আমি এবং সেই কাপড়টাকে জয়েন্ট করে নিচ্ছি। এই কাপড়টা মানে চওড়া নিতে হবে প্রায় 3 ইঞ্চির মতো, 3 ইঞ্চি সাড়ে 3 ইঞ্চির মতো নিতে হবে। তো এবার এই কাপড়টাকে দেখেন ভাঁজ করে সেলাই করে নিব, দুটো ভাঁজ করে দুটা মাথা একসাথে করে আমি পুরো কাপড়গুলো সেলাই করে নিচ্ছি। তো আমরা এই রমজানে পলিথিন বর্জন করব। যারা টুকটাক বাজার নিয়ে আসি আমরা, ধনে পাতা, কাঁচামরিচ, টমেটো, এই ধরনের হালকা পাতলা বাজারের জন্য এই ব্যাগটা আমি সেলাই করে আপনাদের সাথে দেখাচ্ছি। তো এই হালকা পাতলা বাজারের জন্য পলিথিন বর্জন করব, আমরা সব কাজই বর্জন করব, পরিবেশকে মুক্ত রাখবো, দূষিত মুক্ত রাখবো। তো দেখেন আমার এই মোটা পাইপিনটা সেলানো হয়ে গেছে, পাইপিনে এটা একটা আমি কুচি বানাবো এটা দিয়ে। তো সেই কুচির কাপড়টা সেলাই করা হয়ে গেছে। তো এবার দেখেন ব্যাগের জন্য যেই কাপড়টা নিয়েছি, তো এই কাপড়টাকে একটু মাপ দিয়ে নিতে হবে। আমি 2 ইঞ্চি পরিমাণ দিয়ে নিব, চওড়া করব 2 ইঞ্চি পরিমাণ। তো আপনারা এটা একটু কম বেশি করতে পারবেন, সমস্যা নাই। তো এই 2 ইঞ্চি পরিমাণ করে সাইড দিয়ে আর কি, 2 ইঞ্চি পরিমাণ করে এই যে একটু কেটে পয়েন্ট করে নিচ্ছি। এটা দুই পাশ দিয়ে এরকম করে নিতে হবে, যেহেতু এটা আমি মানে এই মাথাটা ভেঙে দিব। দেখেন ওই সাইডটা পয়েন্ট করে নিচ্ছি, এই সাইডটাও পয়েন্ট করে নিচ্ছি। তো এই মাথাটা ভেঙে দিব এবং এই ভেঙে সেলাই করে দিব, এবং এইখানেই থাকবো ব্যাগের যে হাতলটা থাকে, সেই হাতলটা যে সেলাই করব সেই হাতলটার সাইডটা থাকবে এটা আর কি। তো দেখেন এখানেও পয়েন্ট করে নিচ্ছি আমি 2 ইঞ্চি করে নিচ্ছি। তো আপনারা কম বেশি করে নেবেন যেটা বলে দিলাম, তো একটু দাগ দিয়ে নিই মানে কেটে নিই, তাহলে মানে সেলাই করার জন্য সুবিধা হবে, কম বেশি হবে না। তো এখন দেখেন এখানে সামান্য অল্প পরিমাণ একটু ভেঙে নিচ্ছি, অল্প পরিমাণ ভেঙে নিয়ে তারপর যে এখানে কেটে নিয়েছিলাম সেই পর্যন্ত সমান করে ভাঁজ করে পুরোটা সেলাই করে নেব এবং দুইটা সাইডই এইভাবে সেলাই করে নেব। তো যারা সেলাই পারেন মোটামুটি আশা করি তারা অতি সহজেই বুঝতে পারছেন, আর যারা সেলাই একদমই পারেন না, বুঝতে পারতেছেন না, তারা কয়েকবার দেখবেন তাহলেই বোঝা হয়ে যাবে আসলে জিনিসটা কীভাবে তৈরি করতে হবে বা বানাতে হবে। তো যেটা বলছিলাম যে হালকা পাতলা বাজারের জন্য, যেমন টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ, এই ধরনের হালকা পাতলা বাজারের জন্য আসলে এরকম একটা ব্যাগ যদি বানাই আমরা সাথে রাখতে পারি তাহলে কিন্তু ভালো। তো দেখেন এই যে সাইডটায় আমি হাতল লাগাবো, অর্থাৎ যে সাইডটা ধরবো এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ একটা পয়েন্ট করে নিলাম, আবার এইখান থেকেও মেপে মেপে আমি 5 ইঞ্চি পরিমাণ একটা পয়েন্ট করে নিব। এইখান থেকেই আসলে সেলাইটা হবে, ওই যে হাতলটা সেলাই হবে। তো এই যে দেখেন আমি হাতলটা বানিয়ে নিচ্ছি এইখান থেকে, এই যে দেখছেন, এই যে এখন এইখান থেকে আমি সেলাই করে নিব ব্যাগটার উল্টো সাইড থেকে, উল্টো সাইড থেকে অর্থাৎ যেই সাইডটার মধ্যে ভিতরে থাকবে, এই যে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, আমার সেলাই হয়ে গেছে ব্যাগটার, ব্যাগের হাতলটা। তো এইবার আমি যে কুচির জন্য কাপড় রেডি করছিলাম, এই দেখেন এইভাবে এইভাবে ঘুরে ঘুরে 3 সাইড দিয়ে আমি কুচি লাগাই দিব। তো দেখেন কুচিটা আমি কীভাবে লাগাই দিছি, প্রথমে এই সাইডগুলো সেলাই করে নিতে হবে, যেই সাইডটা আমি সেলাই করছি। এবার দেখেন এই যে উপর সাইড থেকে কুচিটা লাগাইতে হবে, ঠিক আছে, ব্যাগের যে ভাও সাইডটা আছে সেই সাইডটা কাপড়টা বিছাইব এবং আরেকটা সাইড যে সেটা উপরে বিছিয়ে নেব, এবং সেটা দুইটা সাইডই মানে এক সমান থাকবে, দুই দিকে থাকবে এক সমান। তো দেখেন আমার কুচি লাগানো হয়ে গেছে, আমি কুচি লাগিয়ে নিছি। তো আপনারা এইভাবে পুরো ব্যাগটার মধ্যে কুচি লাগিয়ে সেলাই করে নেবেন। তো সুন্দর একটা কুচিওয়ালা ব্যাগ হয়ে গেল বাজার করার জন্য স্মার্ট। এবং অন্যভাবে আরেকটা ব্যাগ সেলাই করছি, দেখেন এটা একদম নর্মাল, এই যে এটা একটা নর্মালভাবে সেলাই করেছি। এই প্লাজো দিয়েই কিন্তু, একটা প্লাজো দিয়েই আমি দুইটা ব্যাগ সেলাই করে নিছি, ধনে পাতা, কাঁচামরিচ আনার জন্য হালকা পাতলা। বড় ব্যাগের মধ্যে আমরা যে সাইড ব্যাগগুলো নিই সেই ব্যাগের মধ্যে এরকম একটা ছোট ব্যাগ থাকলে বাজার করতে ভালো। তো আমরা এই রমজানে পলিথিন বর্জন করব, পলিথিন ব্যবহার করব না, পলিথিন বর্জন করে আমরা নিজেরাই ছোট্ট একটা ব্যাগ বানিয়ে নেব। তো ব্লগটি ভালো লাগলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।